গ্রীষ্মকালীন সবজির এখন ভরা মৌসুম রাজধানীর বাজারেও এর প্রমাণ মিলছে থরে থরে সাজানো নানা রকম সবজিতে ঠাসা দোকানগুলো তবু এক কেজি বেগুন অথবা পটল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ষাট থেকে আশি টাকা অন্যান্য সবজির দামও গত সপ্তাহের তুলনায় কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেশি বিক্রেতাদের দাবি দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে সবজি নষ্ট হয় দাম বেড়েছে সব জিনিসে পাঁচ দশ টাকা প্রতিদিনই বেগুন কয়েকদিন আগেও আমরা এই বেগুন বেঁচেছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি এখন বেগুন হয়ে গেছে সত্তর টাকা কেজি পটলের দাম অনেক বেশি চাচ্ছে অন্য অন্য দিন তুলনায় দেখা যাচ্ছে একশো বিশ টাকাও চাচ্ছে পটল যেটা আসলে হওয়া উচিত ষাট টাকা বা তার একটু কম হলে ভালো হতো কাঁচা তরকারি মনে করেন নিজের দামে আছে ষাট আর উপরে মনে করেন সত্তর আশি হয়ে গেল দাম আছে বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে এই কারণে আজকে মরিচির দাম হলো হাফ কেজি নিয়েছে তিরিশ টাকা গতকালকে হাফ কেজি ছিল পঁচিশ টাকা প্রত্যেকটা জিনিসে এরকম দশ টাকা পাঁচ টাকা বেশি এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পুরোদমে ইলিশ ধরা শুরু হলেও রাজধানীর বাজারে তার কোনো আলামত নেই কিছু দোকানে ইলিশের দেখা মিললেও দাম সাধারণের নাগালের বাইরে তবে রুই কাতলা তেলাপিয়া কৈসহ দেশি মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় এসব মাছের দাম স্থিতিশীল রয়েছে ইলিশের দাম একটু বেশি আগের চেয়ে আগে তুলনায় মাছের দাম কম মাছ এখন পুরো পুরা শুরু হয় না চারশো আশি ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৬৫০ থেকে সাতশো টাকায় এছাড়া ফার্মের মুরগির ডিম প্রতিহালী ছাব্বিশ থেকে সাতাশ টাকা ও হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৩৫ থেকে চল্লিশ টাকায় হাসান শাফায়াত সময় সংবাদ ঢাকা